নমস্কার, আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি কৌশিক সিংস চ্যানেলে। টেকনিক্যাল স্যাটারডে এর আজ 6 নম্বর এপিসোড, এপিসোড নম্বর 6। এপিসোডের টপিক জানার আগে, গত এপিসোডে কিউএনএ সেশনের প্রশ্ন ছিল যে টাটা কোম্পানি এই গত কয়েক বছরের ভিতর ইংল্যান্ডের দুটো গাড়ির কোম্পানি অ্যাকোয়ার করেছিল, সেই গাড়ি কোম্পানি দুটোর নাম কি। উত্তরটি ছিল ল্যান্ড রোভার আর জ্যাগুয়ার। প্রশ্নটির সঠিক উত্তর দিয়েছেন শ্রীমান অজয় কুমার সরকার, গুয়াহাটি আসামের। ওনার উপহারটি, আমি কয়েকদিনের মধ্যে গুয়াহাটি যাচ্ছি, ওনাকে নিজের হাতে আমি ওনার উপহারটি দিয়ে দেব। অজয় কুমার সরকার মহোদয়কে বহুত বহুত শুভেচ্ছা থাকলো। তো আজকের টপিককে দিয়ে আগ বাড়িয়ে আসুন। আজকে এপিসোড নম্বর 6 টেকনিক্যাল স্যাটারডে, আজকের টপিক আমাদের র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরিটা বা র্যামটা কী? র্যামটি হলো কম্পিউটারের টেম্পোরারি মেমোরি, যেটা ফাস্ট অ্যাক্সেস বা প্রসেস করার জন্য কম্পিউটারে ব্যবহার করে। কেমন? উদাহরণের জন্য ভেবে নিন, আপনি বাজার গেলেন, বাজার থেকে 25 কেজি চাউল কিনে আনলেন নিজের মাসের জন্য ঘরের, ওটা এনে একটা বড় ড্রামে স্টোর করে রাখলেন। এবার প্রত্যেক দিন যখন আপনার পরিবারের মানুষ, 5-6 জনের পরিবার, আপনার এই মানুষ আধা কেজি চাউল লাগে, আধা কেজি চাউলের জন্য কিন্তু আপনি এই সেই বড় ড্রামটা বের করবেন না। কী করবেন? ওখান থেকে ওই আধা কেজি চাউল একটা ছোট বাটি বা একটা থাল বা গামলা বা যে কোনো একটা পাত্রতে বার করবেন। হ্যাঁ, বার করে ওটা পরিষ্কার করলেন, ধুলেন, তারপর ওটাকে কুকারে বা যে কোনো বাসনে আপনি যেটাতে বয়েল করেন ওটাতে দিয়ে দিলেন। তো এই যে মধ্যের যে বাসনটা, সেটা র্যামের মতো। তো র্যাম কী করে? যখন কম্পিউটার কিন্তু নিজের ডাটা মানুষ যত বড় সাইজের হোক একটা পারমানেন্ট মেমোরিতে স্টোর করে রাখে, কিন্তু যখন সেই ডাটাগুলো প্রসেস করার জন্য প্রসেসরের দরকার পড়ে, তখন প্রসেসরে কী করে, সেই ডাটাগুলোকে র্যামের মধ্যে টেম্পোরারি স্টোরেজ হিসাবে ইউজ করে, যাতে প্রসেস যখন করছে, যখন ওইটাকে এক্সিকিউট করছে, তত সময়ের জন্য ওই ডাটাগুলো যাতে র্যামের মধ্যে থাকে। আর র্যামটা হলো ফাস্ট মেমোরি, খুব ফাস্ট কাজ করে, তাই এক্সিকিউট করার জন্য কম্পিউটারের ফাস্ট মেমোরির দরকার, তখন র্যামকে ব্যবহার করে। তো আমরা বুঝলাম র্যামটা কী হলো, ফাস্ট অ্যাক্সেস টেম্পোরারি মেমোরি, যেটা প্রসেসর ইউজ করে প্রসেস করার জন্য, পারমানেন্ট স্টোরেজের জন্য নয়। ওকে, তো আজকের কিউএনএ সেশনের প্রশ্ন, ভারতবর্ষে প্রথম অস্কার পুরস্কার কে পেয়েছিলেন? উত্তরটি দেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে থাকা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের উত্তর পাঠিয়ে দিন। আর যে কয়জন ব্যক্তি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের বহুত বহুত ধন্যবাদ। যারা করেননি, তাড়াতাড়ি করে ফেলুন। আপনাদের সাবস্ক্রিপশনে, লাইক, শেয়ার, কমেন্টে আমাদের শক্তি প্রদান করে। আসছে ভিডিওগুলোতে আবার দেখা হবে, আবার কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আবার দেখা করব। তো আসছে ভিডিওতে আবার দেখা করার আশা নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।